আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আতিক ফার্মম্যান অ্যাগ্রো। আজকে কবিতরের নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো, সেটা হলো অনেকের কবিতরে দেখা যায় যে ঘুষি করে না ঠিক মতো, বা ডিম করে না ঠিক মতো, বা ডিম করলেও আকারে ছোট থাকে, ছোট আকারে ডিম হলে বাচ্চাগুলো ছোট হয়। তাই কীভাবে কী উপায়ে আপনার কবিতরের ডিম আকারে বড় করবেন এবং বড় ডিম আসলেই তো বড় বাচ্চা আসবে, সে বিষয়ে আপনাদের মাঝে কথা বলবো এবং জানাবো কি কোন সব মেডিসিন খাওয়ালে আপনার কবিতরের বাচ্চা আকারে বড় আসবে, ডিম আকারে বড় আসবে। এখন হলো আমার ছোট আকারে যে কবিতরের একটা আছে ঘর খোপ, এটা আপনাদের খুলে দেখাবো যে মানে ডিমের আকার কতটুকু বড় হয়েছে। আমি তো অবাক হয়েছি এই বিষয়ে, মানে প্রথমে ভাবছি মনে হয় আমার খোপের ভিতরে মুরগিতে ডিম পারছে, পরে না দেখলাম কবিতরের ডিম, কিন্তু আকারে এতটাই বড়, আশা করি বাচ্চাগুলো অনেক বড় আসবে। এই জন্য আপনাদের জানাবো যে কোন উপায় আপনি এই ডিমগুলো বড় করা যায় এবং বাচ্চা বড় পাওয়া যায়। তো আমার ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এই দেখেন কী অবস্থা, এটা হলো কবিতরের ডিম। কবিতরের ডিম কীভাবে বড় করতে হয় সে বিষয়ে জানাবো। আমি আগে আপনাদের কবিতরের ডিম দেখাচ্ছি যে কতটুকু বড় হয়েছে। আমি তো শুরুতে ভাবছি এগুলো মুরগির ডিমই, তারপরে ভাবলাম যে না দেখি কবিতরই ই দিতেছে, তাপ দিতেছে, তাই এগুলো তো মুরগির ডিম হওয়ার সম্ভাবনাই নাই। দেখতেই পাচ্ছেন এই উপরেও আছে, দেখছেন কত আকারে বড়, আমি তো ওই হয়ে গেছি। এই যে বাচ্চা উঠছে, এই ডিমের এই বাচ্চা, বাচ্চার আকারও দেখছেন শুরুতে কতটুকু বড়। খাবার পরবর্তীতে দেখবেন আপনার খাবার খাওয়ালে এগুলো আকারে অনেক বড় আসবে। বাচ্চার বয়স হলো একদিন, আজকে ইয়ে হয়েছে বের হয়েছে ডিম থেকে, সেটাই ডিম দেখছেন আকারে কতটুকু বড়। এই যে ডিম, তারপরে এই পাশে ডিম আছে, এই যে ডিম আকারে অনেক বড়। এদিক দিয়ে এখনও পারে নাই, পারবে ইনশাল্লাহ দ্রুতই। তো এই ডিমগুলো কীভাবে বড় করতে হয়, কোন কোন মেডিসিন খাওয়ালে আপনার দ্রুত ডিম পারবে প্লাস আপনার বড় আকারে ডিম পাবেন, সে বিষয়ে আপনাদের জানাবো, মেডিসিন দেখাবো। দেখতে পাচ্ছেন ডিমের আকার, আজকের মতো এই পর্যন্তই, মানে খোপের বিষয়ে এই পর্যন্তই, কবিতার ঘর সম্পর্কে, যেহেতু কবিতা চলে আসছে এখানে এই দ্বীপে তাপ দিব আর কি। এটা হলো আপনার যাদের কবিতরে ডিম করতেছে না তাদের জন্য একটাই হলো। এর আগেও আমি একটা ভিডিও দিছি কী অন্য উপায় আপনার কবিতরে 12 মাস ডিম পাবেন। অনেকে আছে বর্ষার সিজনে বন্ধ থাকে বা অন্য সব সিজনেও ঘুষি কম করে, বা ঘুষি কম করলে বাচ্চা নষ্ট করে ফেলে, এই একটা এই সমস্যা পড়ে, সে বিষয়ে একটা ভিডিও দেওয়া আছে। তো এই ভিডিওতেও কিছু জানাবো আপনি কীভাবে ডিম করবেন, প্লাস আপনার কবিতার বাচ্চা বড় করার যে টেকনিকগুলা, আকারে বড় আসবে শুরুতেই, প্লাস আপনার ডিমগুলা বড় ই করার টেকনিকগুলো আপনাদের জানাবো। এটা হলো আপনার ক্রিমির ওষুধ অ্যালবনভেট, এটা হলো আপনার ক্রিমির ওষুধ, এটা কয়েকটা ক্রিমি গোল ক্রিমডি ফিতা ক্রিমডি, এই ক্রিমি ইয়েতে প্রতিরোধ হিসেবে কাজ করে, এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নাই, একেবারেই কম। আপনি এটা হলো যাদের কবিতার ঘুষি করতেছে না তাদের প্রথমে অ্যালবনভেট এটা খাওয়াবেন, একদিন খাওয়াবেন, যে পরিমাণ যেভাবে প্রয়োগ বিধি আছে এই অনুযায়ী আপনি কবিতরে প্রয়োগ করবেন। তারপরে আপনার ক্রিমের ওষুধ ডোজ কমপ্লিট করার 2 দিন পর আপনি এই ই সেল এটা আপনার এইটা আর প্লাস এর এক ফর্মুলা,
एक फॉर्मूला तो अपना बांग्लार साइड देखें एक मी एक फॉर्मूला ये तो अपना ए ई सेल और एक फॉर्मूला एक साथ मिक्सर करे परिमाण मतो ये तो अपने जो नियम विधि आते एक एमएल दो लीटर बाद तीन लीटर पानी साथे नीते पड़ बन और एक एमएल ये तो एक लीटर बाद दो लीटर पानी साथे मिक्सर करे एक साथ खाओ बन ये तो हलो क्रीमी ओषुध खाने दो थेके तीन दिन पर अपने ई सेल और एक फॉर्मूला एक साथ पानी साथ मिक्सर कर पाँच थेके सात दिन खावाबेन देखबेन इनशाल्लाह डिमे चले आसबे सेम उपाय आपने जादेर को भितरे घुषी करे किन्तु आकारे छोटो आसतेछे बा खोसा नरम थाके ई थाके ना खोसा बेशि शक्त हय ना तारा हलो क्रीमेर ओषुधेर समस्या नाई तारपर आपने खावाबेन क्रीमेर ओषुध जदि ना खाइये थाकेन क्रीमेर ओषुध खावाबेन प्रथमे तारपर आपने जे डिम बड़ करार जन्ने ई सेल एटा हलो आपनार प्रजनन क्षमता बाढ़ाय प्लस आपने डिमेर आकारो बड़ो आने एक फर्मुला एगुलो आपनार डिम बृद्धि करे जारा डिम पारतेछेन एगुलो नियमित खावाबेन देखबेन जे डिम करबे प्लस ई सेलगुलो आपनार डिमेर आकार बड़ो करबे हाँ एइभाबे आपने डिम कबितरे मेडिसिन खावाले इनशाल्लाह देखबेन द्रुत फल पाबेन তো আমি যেভাবে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের জানালাম এভাবে আপনি কোভিডরে মেডিসিন প্রয়োগ করুন ইনশাল্লাহ ভালো একটা ফল পাবেন আজকের মতো এই পর্যন্তই যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে জানি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সহজেই দেখতে পারেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনার মধ্যে কথা বলবো